বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 21 অক্টোবর 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা প্রথমে জেনারেল প্রেডিকশন দেবো যেটা হবে রাশি লগ্ন থেকে আলাদা যেটা আমরা বলবো সেটা কিন্তু আজকে সারাদিনের কী অবস্থান আজকে সারাদিনে কী ভালো কী মন্দ এখানে যাদের ডেট অফ বার্থ জানা নেই টাইম জানা নেই ঠিকুজি কুষ্টি কিছু নেই রাশি লগ্ন তো জানার কথাই নেই যাদের তারাও কিন্তু এখানে বহু প্রেডিকশন মেলাতে পারবেন তাই প্রাথমিক প্রেডিকশন বা জেনারেল প্রেডিকশনটা সবার আগে মনোযোগ সহকারে শুনুন এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন সারাদিনটা কেমন কাটছে রাশি লগ্নে যেটা আলাদা পয়েন্ট হবে সেটা আমি আলাদা করে জানিয়ে দেবো আগে আপনারা মুখ্য প্রেডিকশনটা শুনে নিন দেখুন ইতিমধ্যে গ্রহদের কিন্তু রাশি পরিবর্তন এবং গ্রহদের যে ট্রান্সফার সংযোজন বক্রী মুক্তি এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সক্রিয় হয়েছে অক্টোবর মাসে আপনারা যদি দেখেন দীর্ঘ সময় পর অক্টোবরে কিন্তু শনির বক্রতা মুক্তি ঘটেছে এবং বৃহস্পতি 18 তারিখে তার বক্রতা মুক্তি ঘটিয়েছে সূর্য নিচস্থ হয়েছে 17 তারিখে এবং অবশ্যই 22 তারিখ মানে আগামীকাল কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন এর মধ্যে বুধও কিন্তু তার বক্রতা মুক্তি ঘটাচ্ছে এবং এই যে সিচুয়েশানগুলো পরপর পরপর আসছে এগুলো আমাদের কী করতে পারে দেখুন গ্রহরা যখনই পরিবর্তন করে তার প্রতিচ্ছবি আমাদের লাইফস্টাইলে আমাদের শরীর স্বাস্থ্যের ওপর আমাদের জীবন জীবিকার ওপর এগুলোর ওপর পড়ে থাকে ফলে এই অক্টোবর মাসের শেষ দিক থেকে আপনাদের ক্ষেত্রে চেঞ্জ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে নিজ নিজ প্রেক্ষাপটে তার দশন্তদশ অনুযায়ী কিছু না কিছু পরিবর্তনের সম্মুখীন তারা কিন্তু হবেন এই সময় বিশেষত যাদের একদম গতানুগতিক সিচুয়েশান ছিল এক ধরনের প্যাটার্নে জীবনটা চলছিল সেই রুটিনের কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং সবার আগে বলতে হবে যে রাহুও কিন্তু অবশ্যই এ মাসের শুরুতেই তার নক্ষত্র পরিবর্তন করে সূর্যের নক্ষত্রে প্রবেশ করেছে তো এই প্যাটার্নগুলো কিন্তু অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ এবং এগুলোর পর থেকে আপনারা অক্টোবরের এই যে সময়টা এই সপ্তাহটা পাস করছেন এই সপ্তাহ থেকে আপনারা দেখবেন কিছু চেঞ্জের জায়গা আসছে প্রথম আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকের আলোচনাটা শুরু করছি দেখুন চন্দ্র আজকে আমাদের রাশিচক্রের প্রথম রাশিতে অবস্থান করছে সে দিনের শুরুতে কেতু নক্ষত্রে অবস্থান করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে 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 শুক্রের নক্ষত্রের প্রভাব শুরু হবে এবং যেহেতু পূর্ণিমার প্রভাব কিন্তু কিছুটা হলেও এখানে একটা থাকছে কার্যকারিতা থাকছে এবং পূর্ণিমার আমি বলেছি পূর্ণিমার দিন আগের দিন পরের দিন এই সময়টাও কিন্তু চন্দ্র কিছুটা শক্তিশালী জায়গায় থাকে ফলে মনের ওপর বা মানসিক প্রভাব কিন্তু অত্যন্ত জোরালো ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি তাড়িত হওয়া ছোটোখাটো বিষয়ে প্রবণতা বাড়া ছোটোখাটো বিষয়ে আপনার অভিমানগুলো আবার ভেতর থেকে বেরিয়ে আসা এগুলো কিন্তু থাকছে যেটার ম্যাক্সিমাম এফেক্ট কিন্তু সম্পর্ক রিলেশনশিপ এগুলোর জায়গায় বা মানসিক আদান প্রদানের জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু পড়তে পারে এই বিষয়টা সবার আগে আমাদের দেখতে হবে নেক্সট স্টেপে আমরা হরোস্কোপে যেটা দেখবো সেটা হচ্ছে আজকে চন্দ্র প্রথমে কিন্তু কেতু নক্ষত্রে থাকছে সহজভাবে বলতে গেলে আপনার গত সন্ধ্যা বা গত রাতটা যেরকম কেটেছিল গত সন্ধ্যায় যে আপনার মানসিক স্থিতি ছিল তার কিছুটা রেশ আজকের দিনের শুরুর দিকটায় কিন্তু ম্যাক্সিমাম সময়টায় কিন্তু কিছুটা থাকছে সরকারি কাজ বা সরকারি রিলেশন রিলেটেড যেগুলো কাজগুলো আছে সেটা কোনো পার্ট টাইম বেসিস জব হতে পারে ফুল টাইম কাজ হতে পারে সরকারি আন্ডারটেকিং জায়গা হতে পারে আপনি কোনো টেন্ডারিংয়ের কাজ করতে পারেন সেগুলোতে আজকের দিনে গ্রোথ থাকছে এবং সেগুলোতে কিন্তু প্রাপ্তিস্থান বা বৃদ্ধিস্থান আজকের দিনে কিন্তু থাকছে সেই জায়গাটা অবশ্যই হরোস্কোপে পজিটিভ সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন শুক্রের নক্ষত্রের প্রভাব আসবে তখন কিন্তু এন্টারটেনমেন্ট আনন্দ অনুষ্ঠান ঘোরাঘুরি কিছুটা আপনার মুড সুইং হওয়া কিছুটা আপনার একটু ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এগুলোর কিন্তু টেন্ডেন্সি আস্তে 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 বাড়বে আজকের দিনে যেহেতু দুই নক্ষত্রের প্রভাব থাকছে আমি প্রথমেই বলবো আজকের দিনে কিন্তু সেলস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে এবং বিশেষত পার্ট টাইম বেসিস কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে ইন্টেলিজেন্স বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে রেস্কিউ রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে কেতু কিন্তু অনেক খোঁজ খবর দেয় আপনি যদি ডেটা ইনফরমেশান কোনো কালেকশান কিছু বিষয়ে খোঁজ খবর নিতে চান এগুলো আমি গতদিনও বলেছিলাম কিছু ইনফরমেশান গ্যাদার করতে চান সেগুলোতে কিন্তু আজকের দিনটায় আপনি বেশ কিছু অংশে ভালো ফল কিন্তু পেতে পারেন তবে এটা মাথায় রাখতে হবে শুক্রের কানেকশান যখন তৈরি হবে তখন কিন্তু আমি বলবো অনেকের ক্ষেত্রে একটু গা ছাড়া ভাব একটু অলসতা একটু লেজিনেস একটু আরামপ্রিয় নেচার এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপ করতে পারে কারণ শুক্র এই সময় কিন্তু খুব স্ট্রং পজিশনে নেই শুক্র নিজেই কিন্তু কেতুর গ্রাসে আছে এবং বিশেষত খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু রিচ ফুড জ্যাঙ্ক ফুড এগুলোর প্রতি আকর্ষণ বা কিছুটা অসংযমী জীবনের প্রতি আপনার টান সেগুলো কিন্তু কেতুর প্রভাবে শুক্রের ক্ষেত্রে বাড়তে মানে শুক্রের যে নেগেটিভ সাইডগুলো সেগুলো কিন্তু কিছুটা বই
আলোচনাটা চলতে চলতেই বলে দিই, আপনারা যে নাম্বারটা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্লিঙ্ক করছে সেটাই আমাদের যোগাযোগের নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে আপনি বুকিং করে ফোনেই কিন্তু সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কেউ এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, আপনার যা যা প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আমরা কিন্তু সেই আলোচনাটা আপনাকে প্রোভাইড করব। আর আমরা অবশ্যই বলবো যে আমাদের এই আলোচনা অবশ্যই ফোনে যেটা হবে সেটা কিন্তু অবশ্যই আপনার পক্ষে সন্তোষজনক হবে। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক গ্রুপ, সমস্ত প্রোফাইল নেম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, নিচে ডিসক্রিপশনে লিঙ্কও আছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যান, রেগুলার নোটিফিকেশানগুলো আপনি তাহলে মিস করবেন না। আমরা আবার ফিরে আসছি আলোচনায়। এবং এটাও বলবো শুক্র আমাদের কী দেয়, মানসিক সুখ দেয়। আর শুক্র আমাদের মানসিক সুখকে কেড়েও নেয়, ফলত শুক্র কেতুর সঙ্গে যেহেতু যুক্ত হয়ে আছে মানসিক সুখের জায়গাটা কিন্তু হয়েও হলো না, নাকের ডগা দিয়ে চলে গেল। কিছু জায়গায় আপনার যেটা আপনি ভাবছেন সেইটা হতে হতে কিছুটা হলো না, যে কোনো ক্ষেত্রে এন্টারটেনমেন্ট, ভোগ সুখ, চাহিদা, কাম, বিলাসিতা, আনন্দ, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোথাও একটা একটা এক্স ফ্যাক্টর কেতুর প্রভাবে হচ্ছে বা হতে গিয়ে বাধা পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু কিছুটা থাকতে পারে। এটা কিন্তু কেতুর প্রভাবান্বিত শুক্রের কিন্তু প্রভাব। একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক্স গ্যাজেটস থেকে আরম্ভ করে আপনার প্রিয় শখসাদের জামাকাপড় শপিং ইত্যাদি করার ক্ষেত্রে যেহেতু কেতুর প্রভাবাধীন দিন, তো তাই আমি এটুকু বলবো যে একটু চোখ কান খোলা রেখে কিনবেন। সেকেন্ড হ্যান্ড গ্যাজেটস কেনার ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বা কোনো ধরনের আপনার অন্যান্য ইলেকট্রনিক্সের সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু প্রপার নাও হতে পারে, এই বিষয়টা একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে বা এই সেলফ প্রফেশনের ক্ষেত্রে দিনটা তুলনামূলক ভালো যাবে, পার্লার, সেলুন, যে কোনো মিডিয়া রিলেটেড প্রফেশন, যোগা, যে কোনো ধরনের থেরাপি, মেকআপ আর্টিস্টের যারা কাজ করছেন, লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যারা যুক্ত আছেন, এই ধরনের পেশাগুলোর দিকটা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আমি একটু আগে বললাম বোধ হয় কৃষিভিত্তিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চন্দ্র এবং শুক্রের কানেকশান যখনই তৈরি হবে, এই চন্দ্র শুক্র ক্ষেত্রে ইভেন্ট রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং হোটেল, রেস্টুরেন্ট, জল রিলেটেড কিছু কাজ ভালো যাবে। যারা এডিটিং, ভিডিও এডিটিংয়ের কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। মোবাইল নেটওয়ার্কিং ফিল্ডে যারা আছেন, ইলেকট্রনিক্সের উপর যারা কাজ করছেন চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই, এইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ইলেকট্রনিক্স কোম্পানি, কোনো আয়ুর্বেদিক প্রোডাক্টের উপর কাজ করছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এছাড়া আমি এটাও বলবো কিছুটা জেনারেল হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। শুক্র দুর্বল, লিভার কিডনি রিলেটেড সমস্যা, পেটের গোলমাল, হজম রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু কিছুটা থাকবে। কেতুর কানেকশানে অহেতুক অ্যাংজাইটি, হয়তো মানে বিশেষত আপনার লগ্ন রাশি যদি নাও জানা থাকে আপনি এটা তো জানেন আপনি অহেতুক টেনশন করে কিনা, ছোটো 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 টেনশন চিন্তা এগুলো কিন্তু বড় আকার ধারণ করবে। কিছু বিষয়ে এই টেন্স ভাব ইত্যাদি কিন্তু আজকের দিনে বাড়তে পারে। কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, এগুলোর কিন্তু টেন্ডেন্সি থাকছে কেতুর প্রভাবে। তো আমি যে কোনো ক্ষেত্রেই বলবো এই পিক পকেট হওয়া, হারিয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। ছোটোখাটো বিষয় কিন্তু জিনিসপত্র লস হওয়া, হারিয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকবে। জিনিসপত্র অর্গানাইজড করে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো। গবেষকদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে, যারা গবেষণা করছেন। এডুকেশনের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা তো বেশ ভালো, শেষ দিকটা শুক্রের প্রভাবে একটু পড়াশোনা বা ডেলি রুটিন হ্যাম্পার হতে পারে, কিন্তু কেতুর প্রভাবে দিনের শুরুর দিকটা পড়াশোনা বা হায়ার স্টাডি বা গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা যারা ন্যাচারালি রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। পূজা অর্চনা, দশকর্মার দোকান, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন এগুলোর ক্ষেত্রে ফল, মিষ্টি ইত্যাদি এই জাতীয় কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। যাদের কোনো পুরনো ক্রনিক রোগ আছে, গাইনি রিলেটেড সমস্যা আছে, স্পেশালি পুরনো রোগের সমস্যা ম্যাক্সিমাম বলবো, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু ভুগতে হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি গতদিনও বলেছিলাম, আজও বলছি, কোনো সুপারিশ মারফত কাজ যদি কারোর দ্বারা আপনার হয়ে থাকে সেই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। ব্যক্তিগত বিষয়গুলো আজকের দিনে শেয়ার না করাই ভালো, সেটা কেতু নক্ষত্র বা শুক্রের নক্ষত্র, সেগুলো কিন্তু কিছুটা আপনার বিশ্বাসের অমর্যাদা হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং এটাও বলবো যেহেতু এখানে শুক্র কেতুর কানেকশন হয়ে আছে, মহিলা শত্রুতায় যারা ভোগেন, যে কোনো ক্ষেত্রে মহিলা শত্রুতায় ভোগেন, আপনি নিজেও মহিলা হতে পারেন, সেই ধরনের শত্রুতার প্রভাব কিন্তু কিছুটা বাড়তে পারে। শত্রুতা নিয়ে মাথা ব্যথা, চিন্তা ভাবনা বেশি কাজ করছে, এই করতে পারে, ওই করতে পারে, এই যে আকাশ কুসুম কল্পনা এগুলো কিন্তু বাড়তে পারে। স্বপ্ন দেখার প্রবণতা, বিশেষত অনেকে স্বপ্ন দেখে ঘুম আসে না, ভয় পান ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা আজকের দিনে মাথাচাড়া দিতে পারে। কোনো কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, ন্যাচারাল জোডিয়াকে দেখুন, আমরা মেষ থেকে রাশিফল পড়া শুরু করি এবং মেষ, বৃষ, ওইভাবে এগোতে এগোতে যখন যান বৃশ্চিক রাশি, তখন ন্যাচারাল জোডিয়াকের অষ্টম, মানে আমরা ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ভাব। তো এই অষ্টম ভাবে যেহেতু শুক্র এবং কেতুর অবস্থান আছে, তো আমি বলবো সাডেন চেঞ্জ, কিছু পরিবর্তন, হঠাৎ করে কিছু চেঞ্জ, এই ধরনের বিষয়গুলো বেশি আজকের দিনে কার্যকরী হচ্ছে। তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। চোট আঘাতের টেন্ডেন্সি আমি গতদিনও বলেছি, যাদের একটু বেড়েছে হঠাৎ করে চোট আঘাতের সম্ভাবনা, তারাও একটু এই সময়
খেয়াল রাখবেন। মেডিকেল যে কোনো কাজ এগুলোতে সফলতা পেতে পারেন, তাতে কোনো সমস্যা থাকছে না। যত কাজ গোপন রেখে করবেন নিজের ভেতরে বা নিজের ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রেখে করবেন, তত সেই কাজে কিন্তু আজকের দিনে গুরুত্ব পাবে এবং সফলতা লাভের জায়গাটা থাকবে। প্ল্যানিং করার ক্ষেত্রে বা ফিউচার প্ল্যানিং করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, সেই জায়গাটা ভালো ফল, আজকের দিনে কিন্তু স্ট্রং রেজাল্ট পাবেন। কেতু এবং চন্দ্রের কানেকশান, মায়ের হেলথ নিয়ে যারা ভুগছেন বর্তমান সময়ে তারা একটু সতর্ক থাকবেন। মানসিক পেশেন্ট যদি বাড়িতে কেউ থাকে বা আপনাদেরও কোনো ম্যানিয়া ইত্যাদি কিছু থাকে, সেগুলো কিন্তু কিছুটা মাথা ছাড়া দিতে পারে। কেতু কী করেই যে কোনো ম্যানিয়াকে কিছুটা বাড়ি তোলে, অনেক মানুষের, প্রচুর মানুষের ছোটোখাটো ম্যানিয়া তো থাকেই, এ টু জেড যে কোনো ম্যানিয়ার ক্ষেত্রে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, সেই বিষয়টা একটু আপনাকে মানে সতর্ক থাকতে হবে। আর আমি এটা বলবো যে ওভারঅল বিষয়ে আজকে সারাদিনটা একটু গুছিয়ে অর্গানাইজড ওয়েতে কাজ করার চেষ্টা করুন, একটা শিডিউল মেনটেন করে কাজ করার চেষ্টা করুন এবং চলাফেরার বিষয়ে একটু সতর্ক থাকুন, ব্যক্তিগত বিষয় নিজের ভেতর রাখার চেষ্টা করুন, দিনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো যাবে। এবার আমি রাশি লগ্নে দু একটা আলাদা আলোচনা করব, তার আগে বলে দিই আপনারা যে নাম্বারটা দেখুন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা আমাদের যোগাযোগ বা বুকিং নাম্বার বলতে পারেন, সেখানে কিন্তু আপনি কল করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন। কেউ ভাববেন না যে ফোনে আলোচনা মানে এক দু কথার কোনো অল্প আলোচনা, একদমই তা নয়, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের থেকে আপনি পাবেন, যেটা হবে 100% গোপনীয়তার সঙ্গে। আর আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, সমস্ত আমাদের প্রোফাইল নেম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেগুলোর সঙ্গে যুক্ত হবেন, রেগুলার নোটিফিকেশানগুলো যাতে নিয়মিত পান। আমরা এবার শুরু করছি লগ্ন রাশিভিত্তিক প্রেক্ষাপটটা। আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখতে পান, এবং 2022 যে ভিডিওগুলি পরপর আসছে সেগুলো দেখতে থাকুন। শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। লগ্ন মেষ রাশিতে চন্দ্র বাস করছে, এখানে চন্দ্র কেতু এবং শুক্রের নক্ষত্রে, আবেগ অনুভূতি বেশি থাকবে, তবে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখের প্রতি একটু আকৃষ্টতা অন্যান্য লগ্ন রাশি সাপেক্ষে বাড়তে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো গেলেও দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক থেকে পড়াশোনা অমনোযোগ, কিছু বিষয়ে কিছু আপনার পেশা নেশা এগুলোর প্রতি আগ্রহ সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, যেটা আমি জেনারেল প্রেডিকশানে বলছিলাম। কর্মক্ষেত্রে একটু গাছাড়া ভাব থাকতে পারে দুপুরের পর থেকে, আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। তবু আমার মনে হয় যৌথ কাজগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার, হিসাব নিকাশ, খুচরো লেনদেন এগুলোর বিষয়ে একটু চোখ কান খোলা দরকার। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সূর্য চন্দ্র কানেকশান একটু অনুভূতিপূর্ণ বিষয়টা থাকবে, তবে প্রেমজ বিবাহের কিছু কানেকশান তৈরি হতে পারে, সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান তৈরি হতে পারে, একটু চোখ কান খোলা রেখে যাচাই করে এগোতে পারেন। ব্যবসা বাণিজ্য আজকের দিনে মোটের উপর স্বাভাবিক থাকবে, পেশাগত দিক থেকে সেলফ প্রফেশন, দুধ জল মেডিসিন ইত্যাদির ব্যবসা, অনলাইনের ব্যবসা, কোনো মেডিকেল রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। এছাড়া আমি বলবো কিছু শখসাদের কাজ থাকলে সেগুলো কিন্তু আপনি আজকের দিনে করতে পারেন। দূরযাত্রা, ভ্রমণ, গমন এগুলোতে সফলতা লাভের যোগ হরোস্কোপে থাকছে। সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো কিন্তু বাড়তে পারে। মনে রাখতে হবে মামলা মোকদ্দমা শুনানি কিছু থাকলে সেই বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করা আজকের দিনে প্রয়োজন। এর বাইরে আমি এটুকু বলবো আজকের দিনে চন্দ্র রাশিতে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে যারা গান বাজনা ভালোবাসেন, কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন, আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, তাদের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা পজিটিভ কাটতে পারে। আর সর্দি কাশির একটু সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা এগুলো থাকবে, ইউরিনারি সমস্যা কিছুটা থাকতে পারে। ডিটেল জানতে আপনাকে মাসিক রাশিফল, আপকামিং ভিডিও এবং অবশ্যই 2022 ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির অধিপতি শুক্র এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে একটু বেলার দিকে। দিন যত এগোবে দেখবেন ইমোশন সেন্সিটিভ বিষয়গুলো থাকবে, পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে, বৈদেশিক কাজগুলো সফলতা আসতে পারে, তবে রেগুলার যে ডেওয়ার্ক আছে সেখানে একটু বাড়তি পরিশ্রম, ঘোরাঘুরি এগুলো কিন্তু প্রয়োজনীয়তা পড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বুধ বকরি যে ভাব সেটা মুক্ত হবে আগামীকাল থেকে, এরপর থেকে প্রেমের ক্ষেত্রে ভালো গেল, আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবু আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে, ইল্লিগাল কিছু অ্যাক্টিভিটিস ইত্যাদি আসতে পারে, সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘুমের হয় বাড়তি প্রয়োজনীয়তা বা ঘুমের ডিস্টারবেন্স, এই ধরনের বিষয়গুলো কিছুটা আজকের দিনে আসতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, মেডিকেলে অ্যাডভান্টেজ থাকছে, গতদিন সব কাজগুলো ভালো গেছিলো সেখানে ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে বস্ত্র, জল, দুধ, মেডিসিন, যে কোনো ধরনের কাপড় জামা, পার্লার, রেস্টুরেন্ট এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে, তবে খানিকটা সমস্যা যৌথ কাজে থাকতে পারে। খরচ একটু ঊর্ধ্বগামী আজকের দিনে কিন্তু থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিছু কানেকশান আজকের দিনে আছে, বিষয় আলাপ আলোচনা আপনি এগোতে পারেন। দাম্পত্য সুখ স্বাভাবিক থাকলেও পার্টনারের হেলথ যদি কিছু কারণে সমস্যা থাকে সে বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা দরকার। ডিটেলটা জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন, এবং 2022 যে ভিডিওগুলি আসছে পরপর ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির কথা আসা যাক। চন্দ্র রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে একাদশ ভাবে। প্রাপ্তিস্থানাতে কিন্তু খরচও তার সঙ্গে কিছুটা হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ আজকের দিনে হতে পারে। শত্রুতা নিয়ে কিছু মাথা ব্যথা আসতে পারে। মহিলাদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদে আজকের দিনে জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে একটু বেলার দিকটা ডিস্টার্বিং বা ছোটোখাটো বিষয়ে একটু সমস্যার উদ্ভব কিন্তু হতে পারে। চেষ্টা করবেন যে কোনো বিবাদপূর্ণ পরিবেশকে অ্যাভয়েড করে চলার। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে। আত্মীয় স্বজনের জায়গাটা দুর্বল হলেও হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা আজকের দিনে ভালো পাচ্ছে। লোন ইত্যাদি পেতে পারেন। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং কাজের ক্ষেত্রে ফ্লো থাকবে। কিন্তু এই কাজের ক্ষেত্রে যেখানে কনস্পিরেসি বা ইত্যাদি এগুলো চলে সেই সব বিষয়গুলো একটু ডিস্টার্ব করতে পারে। রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে অন্যান্য বিষয়ে ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো যে চলমান কাজগুলো আজকের দিনে ভালো যাবে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো, তবে সন্তান যাদের আছে তাদের হেলথ ইস্যু কিছু থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ওভারঅল আমি বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাটা উন্নতির দিকে থাকছে, প্রোগ্রেসিভ থাকছে। রেগুলার ব্যবসা, সেলফ প্রফেশন, নির্মাণ কাজের ব্যবসা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইত্যাদি রিলেটেড পেশাগুলো, বৈদেশিক কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, পারিবারিক কাজ, কথা বেছে যে রাখান, এগুলোতে মোটের ওপর ভালো ফল আজকের দিনে থাকছে। এবং আমি এটুকু বলবো যেহেতু চন্দ্র একাদশভাবে আছে, আপনার কিছু শখের কাজ থাকলে, খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো করতে পারেন। মেডিকেল কাজে তবে তৎপরতা থাকা দরকার। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু ঊর্ধ্বগামী থাকবে। ডিটেলটা জানতে আপনাকে মাসিক রাশিফল দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং 2022 ফলগুলো অবশ্যই দেখে নেবেন। ট্রানজিটের ভিডিওগুলো মিস করবেন না। 22 তারিখে মঙ্গলের ট্রানজিট অবশ্যই খুব ইম্পর্টেন্ট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কর্কট রাশির কথা আসা যাক। চন্দ্র রাশি কর্মভাব দিয়ে পাশ করছে এবং পূর্ণিমা তিথি প্রায় কাছাকাছি সময়ে পাশ করেছে, ফলে চন্দ্র এখানে বলবত্তায় থাকছে। আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বেশি থাকছে। নতুন সন্তান যোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা গতদিনের মতো কাটলেও পরবর্তী সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে একটু চোখ কান খোলা দরকার। সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, বাড়ি ঘর বিষয় আসা এই বিষয়ে কোনো আলাপ আলোচনা এগোতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মযোগের ক্ষেত্রে মেডিকেল প্রফেশন, সেলফ প্রফেশন এগুলো কিন্তু বেশি ভালো যাবে। এবং ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, লোন সেক্টর, পিওর কমার্সের সঙ্গে যুক্ত যারা আছেন, অভিনয় জগতে যারা আছেন, আর্টিস্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দুয়ে মিলিয়েই বলবো যে চন্দ্র যেহেতু শুক্রের কানেকশানে থাকছে, যেখানে সফিস্টিকেটেড কাজ, বস্ত্র, পার্লার, সেলুন এই ধরনের কাজগুলো, এই জায়গাগুলো পেশাগত দিক থেকে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকুও বলবো যে চন্দ্র যেহেতু এখানে রাশির কর্মভাবে আছে, কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু বা ব্যবসার ক্ষেত্রে আপনার দিনে কিন্তু ওয়ার্কলোড আজকের দিনে কিন্তু নিতে পারেন, যে কোনো কাজের জায়গায়, ব্যবসা হোক, চাকরি হোক, দুক্ষেত্রে নিতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ফাটকা আয়ের কিছু সম্ভাবনা হরস্কোপে তৈরি হতে পারে, তবে সূর্যচন্দ্র যোগ থাকার জন্য মান অপমান বোধ বেশি থাকবে, যেটা আপনার যে কোনো জায়গায় একটু সমস্যা করতে পারে। এটার উপর একটু কন্ট্রোল রাখা আমার মনে হয় দরকার। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সূর্য নিচস্থ চতুর্থ ঘরে, অহেতুক কিন্তু কথা গায়ে মাখলে সেই কথা কিন্তু আপনার মনকে পীড়া দিতে পারে, মাথায় রাখবেন। ডিটেলটা জানতে অবশ্যই মাসিক রাশিফল আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই 2022 ভিডিওগুলো ফলো করবেন। আগামীকাল মঙ্গলের ট্রানজিট মিস করবেন না। বুধের বক্রতা মুক্তি অবশ্যই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির কথা আসা যাক। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে শুক্রের কানেকশান এবং কেতুর কানেকশান। মন চঞ্চল থাকবে, ছোটোখাটো বিষয়, এটা কিনবো, ওটা কিনবো, এই ধরনের বিষয়গুলো যাদের ভেতরে কাজ করে সেটা কিন্তু বাড়তে পারে। পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, মায়ের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ হলেও রেগুলার পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে। চাকরি ওরিয়েন্টেড পড়াশোনা, গবেষণা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভর্তির বিষয়ে যারা উদ্যোগী বা অনলাইনে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে আমি বলবো এখানে সফিস্টিকেটেড কাজ, আইটি প্রফেশন, সফটওয়্যার, ব্যাংকিং সেক্টরের কাজ, ওয়ার্ক ফ্রম হোম, মেডিকেল কাজ, টেকনিক্যাল কাজ এবং অনলাইনের কাজ এবং যেসব কাজে মুভমেন্ট আছে এই ধরনের কাজগুলো ভালো যাবে। বৈদেশিক কাজে কিন্তু গ্রোথ থাকবে। সূর্যচন্দ্র যোগ থাকার জন্য আপনি একটু মুডি থাকবেন, ছোটোখাটো কথা একটু গায়ে লেগে যাবে, খুব কাছের মানুষদের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখে যেগুলো বললাম এগুলো একটু কন্ট্রোল করতে পারলে দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন, গুরু টিচার এদের সান্নিধ্যে আজকের দিনটা আপনার ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্য বেশ কিছু অংশে সহায় হবে, দূরের কিছু কাজ এগুলো ইত্যাদি করা থাকলে করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ফেরি যারা করছেন, হকারি যারা করছেন, এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। টেকনিক্যাল কিছু প্রফেশনের সঙ্গে যেসব যারা যুক্ত আছেন এইরকম ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আমি বলবো মঙ্গল রাশি পরিবর্তন করে রাশি তৃতীয় যাচ্ছে, আপনাদের পরাক্রম, সাহস, উদ্যম এগুলো কিন্তু বাড়ছে। এই বিষয়ে ভালো ফল বা মন্দ ফল যেগুলো আসছে ভিডিও আপডেট দেওয়া আছে দেখে নেবেন, সঙ্গে বুধের বক্রতা মুক্তি এবং 2022 ভিডিওগুলো পরপর ফলো করতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কোন রাশি, চন্দ্র রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অষ্টমভাবের উপর দিয়ে পাস করছে এবং ভাগ্যের কানেকশান তৃতীয়ের কানেকশান। কিছু কাজে হঠাৎ করে বাধা আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তো যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে গেলে হাতে সময় নিয়ে বেরোতে হবে, যেটা আপনি ভাবছেন এটা লাগবে না সেই জিনিসটা হয়তো প্রয়োজনীয়তা পড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। কমিউনিকেশান ভালো হবে, চোট আঘাতের কিছু চান্সেস আছে। আত্মীয় স্বজনের হেলথ কিছু সমস্যা থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। একটু অলসতা বাড়তে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, ক্লান্তি লেজিনেস এগুলো কিছুটা কাজ করতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে দিনটা পজিটিভ, বিদ্যাভাব আজকের দিনে শুভ হলেও একটু ওই ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কম্পিউটার গেমস, খাওয়া দাওয়ার এগুলো একটু তার সঙ্গে প্রাধান্য পাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আমি বলবো দিনটা স্বাভাবিক থাকছে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ ঠিকঠাক এটা আমরা বলতে পারি। কর্মক্ষেত্রে দিনটা পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ট্রান্সফার এগুলো কিন্তু সম্ভাবনা আছে। রেগুলার ডেওয়ার্কের মধ্যে সেলস, মার্কেটিং, অনলাইনের কাজগুলির প্রাধান্য পাবে। জব চেঞ্জ ট্রান্সফারের সম্ভাবনার ক্ষেত্রে আমি এটুকু বলবো, মঙ্গলের ট্রানজিট যেহেতু হচ্ছে আগামীকাল, আগামীকালের পরে আপনি যদি কোনো নিজে থেকে যদি সিদ্ধান্ত নিতে চান আগামীকালের পরে কিছু অপরচুনিটি পেতে পারেন। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো মানসিক শান্তির জায়গাটাও কিন্তু মঙ্গলের ট্রানজিটের পর বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পারিবারিক ব্যবসা, কথা বেচে কেন, হাতের কাজ, খাদ্যদ্রব্যের ব্যবসা, যে কোনো বিষয়ে যারা কোনো ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, এগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আমি আপনাকে বলবো মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর অবশ্যই 2022 ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশির সমসত্ত্বান, শুক্রের নক্ষত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে, সেটা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আয়ভাব আজকের দিনে শুভ, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। সেলফ প্রফেশনে যারা আছেন, যারা কথা বেছে খান, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া আমি এটুকু বলবো যে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, তবে আত্মীয় স্বজনের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকতে পারে। দাঁত মাড়ির ব্যথা, চোখের সমস্যা এগুলো যাদের আছে একটু সতর্ক থাকবেন। সোশ্যাল লাইফ, মাস স্পেন্ড ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, জব চেঞ্জ ট্রান্সফার, ফাটকালাপ এগুলো কিন্তু হতে পারে। এছাড়া আমি জেনারেল প্রেডিকশনে যে কর্মধরণগুলো বলেছি সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য। প্লাস কোম্পানির ফ্রন্টে যারা আছেন, মেডিকেলে যারা আছেন, জল রিলেটেড কিছু কাজ করছেন, প্রিন্টিংয়ে যারা যুক্ত আছেন, যারা জন্মস্থান থেকে দূরে কোনো কাজের সংযোগের সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। গতদিন যদি আপনার কোনো কর্মক্ষেত্রে ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদি করতে গিয়ে কিছু সমস্যা হয়ে থাকে, বাধা হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন আজকে বৈকালের দিকে, সন্ধ্যার দিকে এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করার। এছাড়া আমি এটা বলবো যে মঙ্গল রাশিতে প্রবেশ করছে, মাঙ্গলিক যোগ করছে, এর একটা প্রভাব প্রচ্ছন্নভাবে শুরু হচ্ছে আজকের দিনে। ইনভেস্টমেন্ট, কোনো টাকা কুড়ি, কাউকে হিসাব নিকাশ বা ইত্যাদি লেখালেখি, কাগজপত্রের সৈশবুতের বিষয় একটু চোখ কান খোলা রাখবেন। কোথাও যাত্রা করতে হলে মানে হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোবেন। আত্মীয় স্বজনের হেলথ যদি আগে থেকে সমস্যা থাকে সে বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোতে হবে, তার কারণ মঙ্গলের ট্রানজিট। আয়ভাব শুভ, লাভ হতে পারে, ধার বাকির জায়গাটা একটু নিয়ন্ত্রণে রাখা দরকার। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ওভারঅল পজিটিভ কাটার সম্ভাবনা আছে। অনলাইন ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, দূরের কিছু কানেকশন থাকলে সেই বিষয়ে একটু যাচাই করেই আপনাকে এগোতে হবে। দূরযাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলোতে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু কিছু জায়গায় বিঘ্নতা আসতে পারে। ঘুমের ডিস্টার্বেন্স একটু একটু বিষয় থাকতে পারে। পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, একটু মুডি থাকবেন আজকে সারাদিনটা, এটা মাথায় রাখতে হবে। ডিটেলটা জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, 2022 ফলটা মিস করবেন না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, মঙ্গলের রাশি পরিবর্তন আগামীকাল, তার একটা প্রচ্ছন্ন আভাস থাকছে, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। চন্দ্র রাশির ষষ্ঠে এবং শুক্রের কানেকশান, তার আগে কেতুর কানেকশান, দেখুন এরা দুজনেই আপনাদের রাশিতে বসে আছে, শুক্র এবং কেতু। সেন্সিটিভ বিষয়গুলো থাকবে, খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। হুজুকে ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়তি খরচ হয়ে যাওয়া, কিছু ভুল সিদ্ধান্ত হওয়া, এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আসতে পারে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে, পার্টনারের হেলথ ইস্যু থাকলে সেই বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ তো সফল আছে, রেগুলার যে নেটওয়ার্ক আছে সেগুলো ভালো যাবে। এছাড়া দূরের কাজ, বৈদেশিক কাজ, অনলাইনের কাজ এগুলো কিন্তু ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে ওভারটাইম বা বাড়তি কাজের কিছুটা ওয়ার্কলোড নিতে হতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র, দুধ, খাদ্যদ্রব্য, মেডিসিন এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। ট্রাভেলিং পেশার সঙ্গে যুক্ত যারা আছেন ভালো যাবে। এছাড়া কম্পিটিটিভ ব্যবসাগুলো ভালো যাবে। খেলাধুলোর ইকুইপমেন্টস যারা বানান, বই খাতা যারা বাইন্ডিং বা ইত্যাদি কিছু করেন, এই ধরনের জায়গাগুলো ভালো যাবে। ব্যাংকিং সেক্টরে যারা আছেন, লোন সেক্টরে যারা আছেন, এগুলো কিন্তু ভালো যাবে। কম্পিটিশন থাকবে, তার মধ্যে কিন্তু জয়ও থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো কোমরে ব্যথা বেদনা, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কিছুটা পড়তে পারে, এ বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল এবং মঙ্গল রাশির দ্বাদশে প্রবেশ করছে, পরিবর্তন অনেক বিষয় আছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা একটু আমার মনে হয় চোখ কান খোলা রাখতে হবে। ডিটেলটা জানতে আপনাকে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, সেখানে আরও আরও বিষয় বা টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাবে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে শুভ বলা যায়। আজকের দিনে সন্তান যোগ আছে, কিছু ক্রিয়েটিভ আইডিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো। প্রিন্টিং প্রেস, মিডিয়া ফিল্ডে যারা আছেন, ব্যাঙ্কিং সেক্টরে যারা আছেন, টিচিং প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সরকারি কাজগুলো মোটের উপর গ্রোথ থাকবে, কিন্তু মাথায় রাখবেন যেহেতু কেতু এবং শুক্র দুজনেই দ্বাদশের কানেকশানে আছে, কিছু বিষয় ওভারটাইম, বাড়তি ঘোরাঘুরি, কাজের প্রেশার বাড়া, একটু খরচ বাড়া, এগুলো টেনশন থাকছে, কিন্তু তার সঙ্গে আয় বৃদ্ধি বা কিছু কাজের ক্ষেত্রে উন্নতির যোগও কিন্তু আজকের দিনে থাকছে। লোন ইত্যাদি পেয়ে যাবেন, আর্থিক জায়গাটা অন্যান্য অ্যাসপেক্টে শুভ, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, নেশা প্রবৃত্তি যাদের আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, ঘনিষ্ঠতা বাড়তে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় একটু চোখ কান খোলা রাখা দরকার, তার কারণ মঙ্গলের ট্রানজিট আগামীকাল, তার একটা প্রভাব কিন্তু শুরু হচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্টেবল যাবে, দূরের ব্যবসাগুলো ভালো যাবে, এছাড়া চাকরির ধরন যেগুলো বললাম সেই ওরিয়েন্টেড ব্যবসা যারা করছেন ভালো যাবে, এবং ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। এডুকেশন রিলেটেড টিউশনি বা ইত্যাদি যেগুলো চলছে সেগুলো কিন্তু ভালো যাবে, অনলাইন ব্যবসা বাণিজ্যগুলো ভালো যেতে পারে। রোজ নামচার খানিকটা পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা কিছু বিষয়ে পড়তে পারে, এই জায়গাটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। ইচ্ছা শখ পূরণে কিছু কাজ করতে পারেন, তবে টাকা পয়সাটা একটু রয়ে শোয়ে সেটা কিন্তু করা দরকার। চন্দ্র পঞ্চমে এবং সূর্যের কানেকশান, কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার প্রবণতা আছে, মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ হরস্কোপে আছে, কোর্টের বাইরে কোনো সেটেলমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে, হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকার আজকের দিনে দরকার। ডিটেল জানতে 2022 ভিডিওগুলো দেখুন, মঙ্গলের ট্রানজিটটা দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, চন্দ্র রাশি চতুর্থ এবং শুক্রের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র একাদশের কানেকশান, প্রাপ্তি যোগ আছে, আয়ভাব শুভ, প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে, সারাদিনটা ভালো যাবে, তবে নতুন প্রেমের বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, ইললিগাল কিছু অ্যাক্টিভিটিসের সম্ভাবনা থাকছে। সন্তান যোগ শুভ, পেটের গোলমাল, হজমের সমস্যা থাকছে, মায়ের হেলথ ইস্যু রানিং চললে সেই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে বর্তমানে সূর্য অবস্থান করছে, চন্দ্রের দৃষ্টি আছে দেখতে পাচ্ছেন, মঙ্গল প্রবেশ করবে আগামীকাল, কর্মক্ষেত্রে বিষয়টা একটু আনস্টেবল সিচুয়েশনটা থাকছে, তবুও কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ আছে, আয়ভাব শুভ, কিন্তু কর্মক্ষেত্রে ডিসিশানগুলো নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এক দুদিন পর যে কোনো বড়ো ইম্পর্টেন্ট ডিসিশানগুলো আপনি নিতে পারেন। কোনো সুযোগ সমৃদ্ধি বা কোনো গোল্ডেন অপরচুনিটি কিছু এলে আজকেই ধরুন সেটা অ্যাভেল করতে হবে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তির পরামর্শ এগোতে পারেন। এছাড়া সেলফ প্রফেশন, ওয়ার্ক ফ্রম হোমে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, সরকারি কাজগুলো মোটের উপর ভালো যাবে, সেবামূলক কাজগুলো ভালো যাবে, টেকনিক্যালে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিদ্যাভাব শুভ, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গা থাকবে, আয় বৃদ্ধির যোগ আছে, টেকনিক্যাল কাজ, প্রেস মিডিয়ার ইত্যাদি কাজ, অনলাইনের কাজ এগুলো কিন্তু ভালো যাবে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি এটাও বলবো, যেহেতু এখানে চন্দ্র চতুর্থভাবে আছে, মনের ওপর প্রভাব বিস্তার করছে, অভিমান সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। চাকরি ব্যবসা দুয়ের ধরন অনুযায়ী যে কোনো পার্ট টাইম বেসিস যারা জব চাকরি বা ব্যবসা করছেন এগুলো ভালো যাবে। টেকনিক্যাল রিলেটেড যে কোনো জায়গাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, অনলাইন রিলেটেড জায়গাগুলো আজকের দিনে ভালো যাবে, ফিনান্সিয়াল সেক্টরগুলো আজকের দিনে ভালো যাবে, এবং এই জায়গাগুলো কিন্তু গ্রোথ থাকছে। খাওয়া দাওয়া সেক্টর ইত্যাদি এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা কিছু থাকছে, কিছু পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ এগুলোর সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ ভালো, বিস্তারিত জানতে 2022 ভিডিও এবং মঙ্গলের ট্রানজিটটা দেখে নেবেন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি চন্দ্র রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে, রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে, কমিউনিকেশন বাড়বে, তার সঙ্গে একটু অলসতা, লেজিনেস থাকবে, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে, কর্মক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, কর্মক্ষেত্রে কোনো লোভ প্রলোভন এগুলোর সম্ভাবনা তৈরি হলে আজকের দিনটা ভালো নাও হতে পারে, তার কারণ কর্মপতি মঙ্গলের রাশি পরিবর্তন আগামীকাল, এর একটা প্রভাব থাকছে, এবং এই প্রভাবের জন্য কর্ম বা জব এনভায়রনমেন্ট নিয়ে বেসিক্যালি যারা মাঙ্গলিক ব্যক্তি তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির জায়গা থাকছে। কমিউনিকেশন ভালো হবে, নতুন কারোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি হতে পারে, কোনো বিষয়ে যাত্রার মাধ্যমে আর্থিক প্রাপ্তি হতে পারে, ব্যবসার জায়গাটা মোটের উপর স্টেবল যাবে। ব্যবসার ক্ষেত্রে সিজনাল ব্যবসা, আপনার গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, মোবাইল নেটওয়ার্কিং, টেকনিক্যাল ইত্যাদি ব্যবসা এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। এবং আমি এটাও বলবো, যারা ব্রোকারি করছেন, হকারি করছেন, কোনো কিছু কেনা বেচা, কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে বুধের বক্রতা মুক্তির
পর আগামীকাল থেকে আরও ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং আমি এখানে এটাও বলবো যে যেহেতু চন্দ্র সূর্যের কম্বিনেশান, তো দাম্পত্য ক্ষেত্রে জেদ রাগ এগুলো যাদের প্রায়শই চলে, একটু অলরেডি সমস্যা চলছে, এদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ যেতে পারে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর চন্দ্র এবং সূর্যের যে কম্বিনেশান ভাগ্যস্থানে সরকারি কাজগুলো সফলতা আছে, কিছু সম্মান প্রাপ্তি ইত্যাদি হতে পারে। ডিটেইল জানতে 2022 ভিডিওগুলো সহ আপকামিং ভিডিওগুলো দেখে নিন, মঙ্গল ট্রানজিটটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশি হিসাবে কে রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র, কিন্তু রাশির দ্বিতীয়ভাবে কথা বেছে যে রাখেন তাদের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে রুচির পরিবর্তন হতে পারে, কিছু কাজে যদি গতদিন বাধা পান চেষ্টা করবেন আজকে একটু কাজটা বেলার দিকে করার। তবু আমি বলবো যে ভাগ্যপতি মঙ্গল যেহেতু ট্রানজিট করছে আগামীকাল, তার একটা প্রভাব আছে। গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, ইম্পর্টেন্ট কাজে বাড়তি সময় নিয়ে বেরোতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো, হাতের কাজ, মিডিয়া রিলেটেড কাজ, কমার্স রিলেটেড কাজ, যে কোনো ধরনের এডুকেশান রিলেটেড কাজ এগুলো যারা করছেন, বা ধারাভাষ্যের কাজ, কল সেন্টারে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। পারিবারিক পেশাগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে আজকে সারাদিনটা, ওভারঅল স্থিতিশীল কাটবে, তবে তর্ক বিতর্কগুলো একটু এড়িয়ে চলবেন, আদারওয়াইজ ঠিক আছে। দাম্পত্য সুখ থাকলেও মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আজকের দিনে থাকতে পারে, তবে দাম্পত্য ক্ষেত্রে কোনো ডিসিশন বা সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান এগুলো কিন্তু তৈরি হতে পারে। সোশ্যাল বিষয়ে একটু নির্লিপ্ত থাকা ভালো, অহেতুক ঝুটঝামের অশান্তি এড়িয়ে চলাই ভালো। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকতে পারে, অন্যান্য ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে, পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, এবং এখানে কমিউনিকেটিভ ব্যবসাগুলো ভালো যাবে, যেখানে হকারি করছেন যারা, মুভমেন্ট করছেন যারা, এগুলো ভালো যাবে। টিচিং প্রফেশন, টিউশন ইত্যাদি জাতীয় ভালো যাবে। বিশেষত ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। খাদ্যদ্রব্য, ফুড প্রসেসিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং অনলাইনে কিছু কাজ কারবার থাকলে, চাকরি ব্যবসা যাই হোক, সেগুলোতে ভালো ফল পেতে পারেন। দাঁত মাড়ির ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যা এগুলো হতে পারে, আত্মীয় স্বজনের হেলথের সমস্যা থাকলে সে বিষয়ে একটু কান খোলা রাখতে হবে। ডিটেল জানতে দেখুন 2022 ভিডিওগুলো এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, সঙ্গে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন যেটা দেখার আপনি ক্লিক করে দেখে নেবেন। আমরা ফিরছি আজ নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।